তখন আমি ফিরি পাঁচ নম্বরে, আমার সারা শরীর রক্ত। রেহানা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। আমি ওকে বলি আমার কিছু হয়নি, আমি কিন্তু চলে আসছি, কিন্তু ওখানে কি অবস্থা আমি জানি না, সে লাশের উপর লাশ পড়ে আছে। সাথে সাথে লোক পাঠাই, গাড়ি পাঠাই, যত পারা যায় এখান থেকে তাদেরকে হাসপাতালে নেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা। আমি আমার বাসার সকলকে এবং আমার সাথে যারা কাজ করতে হচ্ছে সবাইকে নামিয়ে দিই, কোথায় কোথায় রুগী আছে তাদেরকে খুঁজে বের করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। তখন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী, কি ভূমিকা পালন করেছিল সে, সেটাই প্রশ্ন। সে কেন বাধা দিল পুলিশকে? সে কেন তখন কোনো রকম উদ্যোগ নিল না আলামত রক্ষা করতে? এতে কি প্রমাণ হয় যে গ্যাংয়ের হামলার সঙ্গে তারা তো সম্পূর্ণভাবে খালেদা তারেক গং এরা যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই এবং তদন্তেও সেটা বেরিয়েছে। 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। আমরা দুই বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু সেদিন যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল, এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেটা ওই খুনি রশিদ ফারুকের বিবিসি ইন্টারভিউতেই বেরিয়ে এসেছে। জিয়াউর রহমান চেষ্টা করেছিল সবাইকে শেষ করে দিতে, তারও তো দায়িত্ব ছিল, সে তো উপসেনা প্রধান ছিল, সে তো তার ভূমিকা রাখেনি, বরং খন্দকার মোস্তাক যে খুনি বেহমান মোনাফিক বাংলার আর এক মীরজাফর, সে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ওই জিয়াউর রহমানকেই সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়। কি সক্ষমতা ছিল, যেহেতু এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল, সেই কারণেই তো তাকে পুরস্কৃত করেছিল মোস্তাক। ইন্ডেমনিটি অর্ডিনেন্স দিয়ে হত্যার বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়। জিয়াউর রহমান মোস্তাকের শরীর নিজে ক্ষমতায় আসে, নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পরে সেনাবাহিনীর যত মুক্তিযোদ্ধা অফিসার তাদেরকে হত্যা করে, হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে, লাশ গুম করে ফেলেছে, তাদের পরিবার এখনো কেঁদে ফেলে।